নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সিপিএম কমিউনিস্টদের দ্বারা কন্ট্রোল করা এই সংগ্রামী যৌথ মঞ্চ, তারা পুরো ব্যবস্থাটা, নির্বাচনের ব্যবস্থা, মানুষের নির্বাচনের ব্যবস্থাটাকেই নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেছে। এদের মধ্যে মাওবাদীরও অনেকেই আছে। সব থেকে বড় কথা হচ্ছে, এরা তো হচ্ছে সরকারি কর্মচারী, জনসাধারণের টাকায়, করদাতাদের টাকায় এদের মাইনে হয়। এরা সাধারণ গরিব মানুষের থেকে অনেক ভালো আছেন। 100 দিনের যারা কাজ করে টাকা পায়নি তাদের থেকেও ভালো আছেন। মাসের প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় এদের মাইনের ব্যবস্থাটা করে দেন, কিন্তু এরা জনসাধারণের কাজের বদলে নিজেদের কথাটাই বেশি ভাবছেন এবং নির্বাচনে কিভাবে হবে সেটাও ডিকটেট করে দিচ্ছেন। সব থেকে বড় কথা, এগুলো শুনতে আমরা রাজি আছি, চাকরিটা ছেড়ে দিয়ে করার ব্যবস্থা করুন না। সাধারণের টাকায় মাইনে হচ্ছে, জনসাধারণের টাকায় তাদের ভোট, সেই ভোট বয়কট করব এত বড় সাহস হয় কি করে এদের বলার? এবং সেই ন্যায্য হবে যেদিন সাহস দেখাতে পারবেন, চাকরিটা ছেড়ে আন্দোলনে যাবেন।